নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নেল কাটার আমরা প্রত্যেকেই নখ কাটার জন্য ব্যবহার করে থাকি, কিংবা নখটাকে সেভ করার জন্য ব্যবহার করি। কিন্তু নেল কাটার আমাদের সংসারের অনেক কাজে আমরা ইউজ করতে পারি। এর ফলে সংসারের হাজার হাজার টাকা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। এমনই নেল কাটারের অসাধারণ 15টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে টিপসগুলি দেখার পর তোমরাও কিন্তু নেল কাটার দিয়ে এই টিপসগুলি করতে বাধ্য হবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের নেল কাটার থাকে, যেগুলো জং ধরে যায়, আমরা কোনো কাজে ইউজ করি না। তাই নেল কাটারের যে এই অংশটা রয়েছে, এই অংশটাকে এইভাবে দেখো খুলে নেব। খুলে নেওয়ার পর এটাকে আমরা কি কাজে লাগাবো, যার ফলে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। দেখো, এটাকে কিন্তু আমরা একটা স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি। কি স্ট্যান্ড? ফোনের স্ট্যান্ড। দেখো, এই পেছনের দিকটা আমি উঁচু করে দিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের ফোনগুলো থাকে। আমরা ফোনে অনেক সময় মুভি দেখি, বাচ্চারা গেম দেখে, নানা রকম জিনিস কাজকর্ম করতে থাকি। কিন্তু এইভাবে নেল কাটারটাই কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে যদি কাজে লাগাই, আমাদের কিন্তু কোনো রকম ফোনের স্ট্যান্ড কিনতেই লাগবে না। আর খুব সহজেই নেল কাটারের সাহায্যে ফোনটা এইভাবে কিন্তু দাঁড়িয়েও থাকবে। আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে লাগবে। অ্যাপ্লাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপর আমাকে না হয় তোমরা কমেন্ট করে জানিও। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইয়ের ঢাকনাগুলো থাকে না, এই ঢাকনাগুলো যতই আমরা সুন্দর করে পরিষ্কার করি না কেন, ঢাকনার এই কর্নারের দিকটা কিন্তু দেখা যায় নোংরা জমে যায়, যে নোংরাগুলো আমরা ব্রাশ দিয়ে, স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করতে পারি না। এমনকি আমরা দেখতেও পাই না, ভেতরের দিকটাই ঢুকে যায়। আমরা যখন আমরা রান্না করি, এর ভেতরে যে নোংরা আমরা যখন মাজি, সাবান ঢুকে যায়, ফেনা ঢুকে যায়, সেগুলো আবার তরকারির মধ্যে যায়, যার ফলে আমরা সেরকম তরকারি খেয়ে বা ছোট বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। তাই মাঝে মাঝে যদি নেল কাটারের এই অংশটা দিয়ে এইভাবে আমরা ঘুরিয়ে পরিষ্কার করি না, এর মধ্যে যত তেল মশলা নোংরা জমে পুরু হয়ে যায়, সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি একেবারে অনায়াসে। করছি টিপসটি তোমাদের কাজে আসবে। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের লোহার তার বা গুনা তারগুলো থাকে, এই তারগুলো অনেক সময় আমাদের নানা কাজের জন্য আমাদের ছোট করে কাটতে লাগে। তা কাটতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তাছাড়াও এই ধরনের যে লোহার গুণা থাকে, যেগুলো সহজে কিন্তু বাঁকানো যায় না। তা নেল কাটার আমরা যদি ইউজ করি, আমরা যেরকম শেপ চাই সেরকমভাবেই কিন্তু বাঁকিয়ে নিতে পারি। যত শক্ত লোহারই এরকম রড হোক না কেন, নেল কাটারের যে ছিদ্রটা আছে, ছিদ্রের মধ্যে এইভাবে ঢুকে খুব সহজেই কিন্তু বাঁকিয়ে আমরা নিতে পারি। এ কাজেও তোমরা কিন্তু নেল কাটারটা ইউজ করতে পারো। তাছাড়াও আমরা বাজার থেকে যে হুকগুলো কিনে নিয়ে আসি, অনেকটা দাম দিয়ে কিনতে লাগে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের লোহার শিকগুলো থাকে, এগুলো দিয়েও কিন্তু নেল কাটারের সাহায্যে খুব সহজেই আমরা হ্যাং করার হুকগুলো তৈরি করে নিতে পারি। নেল কাটারের এই কাটার অংশটার মধ্যে দেখো, আমি এই লোহার রডটাকে ঢুকিয়ে এইভাবে একটু ঘোরাতে থাকবো কয়েক সেকেন্ড, তাহলেই কিন্তু এই যে লোহার তারটা আমি নিয়েছি খুব সহজেই কেটে যাবে। তারপর নেল কাটারের পেছনের অংশ দিয়ে এইভাবে এস আকৃতির মতো আমি শেপটা দিয়ে দেব। খুব সহজেই কিন্তু আমরা এইভাবে এস বাড়িতেই তৈরি করে নিতে পারি, যার ফলে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। এই কাজটি করতে আমাদের কোনো রকম কিন্তু পেশার বা শক্তিরও প্রয়োজন নেই। দেখো কত সুন্দরভাবে এসটা আমি তৈরি করে নিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। চলো পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা প্রত্যেকেই তো নেল কাটার দিয়ে নখ কেটে থাকি, কিন্তু নখ কাটার সময় আমরা দেখা যায় অনেক সময় নখগুলো এখানে ওখানে ছিটতে থাকে, এমনকি চোখে মুখেও চলে আসে নখ, আর সেগুলো আমাদের পরিষ্কারও করতে লাগে। তাই নখ কাটার সময় আমরা যদি কিছুটা পরিমাণ স্যালো টেপ নিয়ে এইভাবে নেল কাটারের দু পাশে লাগিয়ে দিই, তারপর দেখো নখ কাটি, তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ হবে। আমরা যে নখগুলো কাটবো সেটা কিন্তু এখানে ওখানে ছিটে যাবে না, চোখে মুখেও আসবে না, আমাদের পরিষ্কার করারও প্রয়োজন। এই দুই সাইডে যে সেলোটেপটা লাগিয়েছি না, সেলোটেপের মধ্যে আমাদের নখগুলো আটকে থাকবে, এমনকি খুব সহজেই আমরা নখগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে পারবো, আলাদা করে পরিষ্কার করতে লাগবে না। এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে আসবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই।
বাঁধাকপি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপি যত ঝিরি ঝিরি বা সরু সরু করে কাটা হয় খেতেও ভালো লাগে, রান্না করতে সময়ও কম লাগে। কিন্তু এইভাবে ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় আমাদের নখ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে দেখো নেল কাটারটা নিয়েছি, আমি অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নেল কাটারের যে ভেতরের এই অংশটা আছে না, এই অংশটা দিয়ে দেখো বাঁধাকপিটার মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নেব। তারপর কিন্তু আমি দেখো বাঁধাকপিটাকে কেটে নেব। এইভাবে যদি ভেতরের দিকে ঢুকিয়ে নিই, বাঁধাকপির যে অংশ আছে সেটা পাট পাট হয়ে খুলেও যাবে না, এমনকি যত ঝিরিঝিরি করে আমরা কাটতে চাই তত ঝিরিঝিরি করেও কিন্তু কাটতে পারবো, আমাদের হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে। তোমরাও যারা একেবারে ঝিরিঝিরি করে কাটতে চাও, নতুন গৃহিণী, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই মশা তাড়ানোর জন্য এই ধরনের কয়েলগুলো কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের মশা মারার কয়েলগুলোতে যে স্ট্যান্ডটা থাকে, অনেক সময় দেখা যায় স্ট্যান্ডটা ভেঙে যায় বা কোনো কারণে হারিয়ে যায়। সেক্ষেত্রে কোথাও যদি আমরা মশা মারার কয়েলটা ধরাই, অনেক সময় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা দেখা যায় মাছ সময় জ্বলার পর কয়েলটা নিভে যায়। সেক্ষেত্রেও কিন্তু নেল কাটারটা আমরা কাজে লাগাতে পারি। কিভাবে? নেল কাটারের যে ভেতরের এই অংশটা আছে, এই অংশটাকে এইভাবে বের করে নেব। তারপর কয়েলের যে ছিদ্র আছে, ছিদ্রর মধ্যে এইভাবে নেল কাটারটাকে আমরা দেখো এইভাবে ছিদ্রর মধ্যে নেল কাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি লাগিয়ে নিই, খুব সহজেই কিন্তু দেখো কয়েলের স্ট্যান্ড হিসাবে কাজে লেগে যাবে, একটুও কিন্তু কয়েল আমাদের নিভবে না। আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে লাগবে, অ্যাপ্লাই করো। যে টিপসটি বলবো, এরকম গোটা কয়েল তো ধরানো খুবই সহজ, কিন্তু অনেক সময় হয় গোটা কয়েল আমাদের কোনো কারণে হয়তো ভেঙে টুকরো হয়ে যায়, তখন এই টুকরো টুকরো কয়েলগুলোকে কিন্তু আমাদের বাতিল করে দিতে লাগে। কারণ এই কয়েলগুলো তো আর কোনোভাবেই আমরা চালাতে পারি না, কারণ এগুলো ভেঙে যায়। তাই ভেঙে যাওয়া কয়েলগুলোকেও কিন্তু নেল কাটারের সাহায্যে আমরা খুব সহজেই ধরিয়ে নিতে পারি, এমনকি পুরোপুরি কিন্তু খুব ভালোভাবে জ্বলে। দেখো কিভাবে নেল কাটারের এই ভেতরের অংশ এইভাবে খুলে নিয়ে যে ভাঙা বা টুকরো কয়েলগুলোকে এইভাবে যদি ধরিয়ে দিই, খুব সহজেই কয়েলটা আমাদের জ্বলতে থাকবে, নিভেও যাবে না। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের মোটা শাড়ি আমরা পরি, যার পাড়টা অনেকটাই মোটা হয় দেখা যায়, আমাদের বাড়িতে যে সেফটি পিনগুলো থাকে তার মাথাটা হয়তো ভোঁতা হয়ে গেছে বা জং ধরে গেছে, সেক্ষেত্রে কিন্তু শাড়ির মধ্যে ঢোকালে অনেক সময় দেখা যায় শাড়ি ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর আমাদের শাড়ির মধ্যে ঢুকতেও চায় না। এরকম সমস্যা যদি হয়, কিচ্ছু করতে লাগবে না। তোমাদের বাড়িতে যে নেল কাটারটা আছে, নেল কাটারের যে এই অংশটা আছে যেটাই আমরা নোকটাকে সেভ করি, সেই এই অংশে যদি একটু সেফটি পিনের মাথাটা একটুখানি এইভাবে ঘষে নিই, তাহলে কিন্তু মাথার মধ্যে যদি কোনো জং থাকে সে জংটাও চলে যাবে, এমনকি যে সেফটি পিনের মুখটা একেবারে ভোঁতা হয়ে গেছে সেটাও কিন্তু ছুচলো হয়ে যাবে। এভাবেও কিন্তু তোমরা নেল কাটারটা কাজে লাগাতে পারো। তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় ঘুরতে যাই, দেখা যায় ছোট বাচ্চাদের নিয়ে যাই তার ট্রেনে বাসে, কিন্তু এই ধরনের ফল, বিশেষ করে মৌসুম্বি লেবু, মালটা, এই ধরনের ফলগুলো কিন্তু দেখা যায় ছুরি ছাড়া কাটাই যায় না, আর ছুরি কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে একটি নেল কাটার যদি আমরা নিয়ে যাই, নেল কাটারের সাহায্যে খুব সহজেই যে আমাদের মালটা হোক মৌসুম্বি হোক এটার আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো, কেটেও নিতে পারবো। এখানে দেখো যে আমাদের নেল কাটারের এই ধরনের ভেতরের অংশটাকে বের করে নিচ্ছে, অবশ্যই নেল কাটারটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই অংশটা দিয়ে দেখো কত সহজেই আমরা এই যে মৌসুম্বি লেবুর যে খোসাটা আছে না, খোসাটাকে আলাদা করে নিতে পারছি। এখানে আমাদের কোনো রকম ছুরির কিন্তু প্রয়োজনই হবে না, একটি নেল কাটার যদি সঙ্গে থাকে তাহলেই কিন্তু অনেকটা কাজ আমাদের সহজ হয়ে যাবে। দেখো এইভাবে আমি নেল কাটারটা দিয়ে কত সহজেই মৌসুম্বি লেবুটার খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম। ভালো লেগে থাকলে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। চলো পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের যে প্যান্টগুলো আমরা ব্যবহার করি, মোটা জামা কাপড়, অনেক সময় হয় কোনো কারণে সেলাই খুলে যায় বা কোনো কিছু দরকার পড়ে, তখন কিন্তু সেলাই করতে লাগে। আর বাড়িতে হয়তো একটিই আমাদের সুচ থাকে, সুচটা হয়তো জং ধরা, কিংবা সুচের মাথাটা হয়তো ভোঁতা হয়ে গেছে, মোটা জায়গায় সহজে ঢুকতে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়তে হয় যদি একটি মাত্র সুচ থাকে। দেখো কোনো রকম সমস্যা করতে হবে না, এই জং ধরা সুচ দিয়েই কিন্তু তোমরা সেলাই করে নিতে পারবে। এখানে আমি নিয়ে নেব নেল কাটার। নেল কাটারের এই যে এই অংশটা যেটা দেখো অমিশ্রণ আছে, এই জায়গাটায় কয়েক সেকেন্ড একটু ঘষতে থাকি তাহলে জংও উঠে যাবে, আর যদি সুচের মুখটা ভোঁতা হয় সেটাও ছুচলো হয়ে যাবে। তারপর কিন্তু মোটা জামা কাপড় আমরা খুব সহজেই সেলাই করে নিতে পারবো, কোনো রকম আমাদের অসুবিধা হবে না।
আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো থাকে, ননস্টিকের কড়াই, এর হ্যান্ডেলগুলো দেখা যায় একেবারে ঢেলা হয়ে যায়। আর ঢেলা হয়ে গেলে কিন্তু আমাদের কড়াইটা ইউজ করতে খুবই অসুবিধা হয়। প্রত্যেকের বাড়িতেই কিন্তু স্ক্রুড্রাইভার থাকে না, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি নেল কাটারের সাহায্যে এই যে হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে খুব সহজে টাইট করে নিতে পারি। এখানেও দেখো, নেল কাটারের আমি ভেতরের এই অংশটা বের করে নিচ্ছি, এটাই কিন্তু আমাদের স্ক্রুড্রাইভারের কাজ করবে, সরু মুখটা। এবার দেখো, কড়াইয়ের এটার সাহায্যে আমি যে কড়াইয়ের হ্যান্ডেলে স্ক্রু আছে না, সেটাকে একেবারে দেখো এইভাবে ঘুরিয়ে টাইট করে নিতে পারবো। এই ছোট টিপসগুলি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। আর এইভাবে যদি আমরা টাইট করতে থাকি একেবারে কিন্তু টাইটও হয়ে যাবে, দেখো আর কিন্তু ঢেলা নেই, নড়াচড়াও করছে না। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা যে ছুরি কাঁচি দিয়ে আমরা সবজি কাটি, অনেক সময় দেখা যায় সবজি কাটার সময় ছুরিগুলোর ধারটা না অনেক সময় কমে যায়, এমনকি আমরা ধার দিয়ে আসার মতো সময়ও তখন থাকে না। তাই এরকম পরিস্থিতিতে যদি তোমরা পড়ো, আমাদের বাড়িতে যে নেল কাটারের এই অংশটা আছে না, যেটা আমরা নখটাকে সেভ করি, এই জায়গাটা কিন্তু অমিশ্রণ হয়। এই জায়গাটায় যদি এইভাবে আমরা ছুরিটাকে কয়েক সেকেন্ড একটু ঘষে নিই, তাহলেও কিন্তু ছুরির যে ধারটা চলে যায় সেই ধারটা কিন্তু চলে আসে, এমনকি তখনকার মতো সবজি কিন্তু তোমরা খুব ভালো করেই কেটে নিতে পারবে। চলো পরের টিপসটি দেখে নিই। আমরা যে এই ধরনের তামার তারগুলো ব্যবহার করি, দেখা যায় আমাদের ইলেকট্রিকের নানা কাজে কিন্তু ভেতরের তামার তারের প্রয়োজন পড়ে। আর এই তারটাকে কাটতে গেলে আমরা কাঁচি কিংবা যে ছুরি দিয়ে কাটি, অনেক সময় দেখা যায় তামার তারটা বের হয় না, বারবার আমাদের তারটা কেটে নষ্ট হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা নেল কাটারটা ইউজ করতে পারি, যার সাহায্যে ভেতরের যে প্লাস্টিকের একটি লেয়ার থাকে, বাইরের লেয়ারটাকে খুব সহজেই কেটে নিতে পারবো এবং ভেতরে তামার তারটাকে বের করে নিতে পারবো। দেখো, নেল কাটার দিয়ে এইভাবে আমি আলতো আলতো করে কেটে নিচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যেই কাটা হয়ে যাবে। তারপর এইভাবে টান দিলেই কিন্তু তামার তারটা আমার বের হয়ে আসবে। কত সহজেই আমি তামার তারটাকে বের করে নিতে পারলাম। তাহলে এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।